দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে এই তরুণদের নেতৃত্বে আরেকটি যুদ্ধ দরকার। ওবায়দুল কাদের মাজা ভাঙা, ওবায়দুল কাদের ভুয়া 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 এত বড় কথা বলে তারেক রহমান নাকি কিছু না। আরে বাবা, যদি তারেক রহমান কিছুই না হয়, ওবায়দুল কাদের তার বাপের নামও এতবার নেয় না যতবার তারেক রহমানের নাম নেয়। আবার একটা প্রতিজ্ঞা করতে চাই, এই দেশের গণতন্ত্র নাই, ভোটের অধিকার নাই, মানুষের মৌলিক অধিকার নাই, স্বাধীনতাকে বিপন্ন, তাই আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে এই তরুণদের নেতৃত্বে আরেকটি যুদ্ধ দরকার। এবং সেই যুদ্ধে শহীদ হতে চাই, শহীদ হতে চাই। শহীদ হতে পারি নাই যুদ্ধে, মুক্তিযুদ্ধে, কিন্তু আজকের এই যুদ্ধে, কারণ এই 50 বছর পরেও জনগণ দাঁড়িয়ে দেখি এই দেশের জন্য কি আমি যুদ্ধ করেছি, এই দেশের জন্য কি আমার পাশের বাংকারে আমার সাথী যোদ্ধা শহীদ হয়েছেন, তখন আজকে প্রশ্ন আসে, কান্না আসে। তবে এটা বাস্তব, আওয়ামী লীগের কাছ থেকে এর চেয়ে বেশি কিছু আশা করা যায় না, বেশি কিছু আশা করা যায় না। ইতিহাস ইতিহাস বলেন, মুক্তিযুদ্ধ যদি আরো 9 মাসের পরে কন্টিনিউ করত, আরো কয়েক বছর যদি যুদ্ধ হতো, আওয়ামী লীগ বাংলাদেশের ক্ষমতায় আসতে পারত না, পারত না। মুক্তিযুদ্ধে আমরা যারা ছিলাম রাষ্ট্রতে, যারা যুদ্ধক্ষেত্রে ছিলাম, তাদের নেতৃত্বেই সরকার গঠিত হতো, আওয়ামী লীগ সরকার গঠন করতে পারত না। আজকে আওয়ামী লীগের মুখে গণতন্ত্রের কথা শুনে হাসি পায়, এটা ইতিহাস। এই বাংলাদেশে প্রথম গণতন্ত্র হত্যা করেছে আওয়ামী লীগ, এই দেশে প্রথম গুম করেছে আওয়ামী লীগ। আমাদের প্রিয় নেত্রী আজকে কারাবন্দী, সেই কারাবন্দীর নেত্রীর নেতৃত্বে এই দেশে গণতন্ত্র আমরা ফিরিয়ে এনেছিলাম, আজকে তাই শপথ নিতে হবে, শপথ নিতে হবে আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে। আজকের এই হারিয়ে যাওয়া গণতন্ত্র, হারিয়ে যাওয়া ভোটের অধিকার আবার আমাদেরকে ফিরিয়ে আনতে হবেই, হবে হবে হবে। তাই ভাইরা, আমার বক্তব্য অনেক হয়েছে, অনেক হয়েছে। আওয়ামী লীগ অনেক বড় বড় কথা বলে, ওবায়দুল কাদের মাজা ভাঙা, ওবায়দুল কাদের ভুয়া 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 এত বড় কথা বলে তারেক রহমান নাকি কিছু না। আরে বাবা, যদি তারেক রহমান কিছুই না হয়, ওবায়দুল কাদের তার বাপের নামও এতবার নেয় না যতবার তারেক রহমানের নাম নেয়। কেন না, ভয় পান, ভয় পান না, এটা তো আগেও বলছি, বারবার বলা দরকার নাই। তাই ভাইয়ের আমার বক্তা অনেক আছেন, প্রধান অতিথি দিবেন, হ্যাঁ শেষ করতেছি প্রধান অতিথি। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই, প্রধান অতিথির মুখ থেকে বাকি বক্তব্য শুনবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ, খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।